নমস্কার, আপনারা দেখছেন খবর সন্ধান। আজকের একটি খবর হচ্ছে যে বিজেপির সাংসদ অর্থাৎ বাবুল সুপ্রিয় যে গান তিনি কণ্ঠ দিয়েছিলেন, যে গানে, সেই গান কিন্তু নির্বাচন কমিশন নিষিদ্ধ করে দিল। কেন নির্বাচন কমিশন আগেই তাকে শোকজ করেছিলেন, কেন নিষিদ্ধ করলেন, এই নিয়েই রয়েছে ছোট্ট আপডেটটা। যদি ভালো লেগে থাকে একবার লাইক করে দেবেন এবং প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম ভিডিও দেখতে পাওয়ার জন্য। চলুন দেখে নিই কি ঘটনা ঘটল। এখানে বলা হচ্ছে কমিশন স্পষ্ট জানিয়ে দেয় যে গানটির প্রচার নিয়ে বাবুল সুপ্রিয় যে দাবি করেছিলেন তার পুরোটা সত্যি নয়। অর্থাৎ বাবুল সুপ্রিয় যেটা বলেছিলেন তিনি কিন্তু ঠিক বলেননি। থিম সং বিতর্কে কড়া পদক্ষেপ গ্রহণ করলো নির্বাচন কমিশন। বাবুল সুপ্রিয়র গাওয়া গান বিজেপির থিম সংটি নিষিদ্ধ করলো কমিশন। বাবুলের গানের প্রচার বন্ধ করার নির্দেশ দিয়েছে কমিশন এবং পাশাপাশি নিশীথ পারামানিকের বিষয়ে কিন্তু রিপোর্ট তলব করেছে কমিশন। অর্থাৎ যে গানটি গেয়েছে সেটা কিন্তু কমিশন একবারে নিষিদ্ধ করে দিয়েছে। এবার কেন এই সম্পর্কে একটু যে পটভূমিকা সেটা আমরা একটু দেখে নেব সংক্ষেপে। উল্লেখ্য, বাবুল সুপ্রিয়র গাওয়া গানটি সামনে আসতেই বিতর্ক দানা বেঁধে যায়, ভাইরাল হয়ে যায় গানটি। অভিযোগ কি না, এই গানের যে লাইনটা ফুটবে এবার পদ্মফুল বাংলা ছাড়ো তৃণমূল শীর্ষকে, এই গানের ছত্রে ছত্রে তিনি সমালোচনা করেছেন রাজ্য সরকারের। অর্থাৎ গানটার যে ভাষা তাতে কিন্তু রাজ্য সরকারকে সমালোচনা করাটাই প্রাধান্য দেওয়া হয়েছে। নির্বাচনী প্রচারে ব্যবহারের জন্য তৈরি করা হলো এই গান, প্রকাশের আগে কিন্তু কমিশনের অনুমতিই নেননি বাবুল সুপ্রিয়। মিডিয়া সার্টিফিকেশন ছাড়া কেন থিম সংটি ইউটিউবে তুলেছেন সে প্রশ্ন তুলেছেন কিন্তু বাবুল সুপ্রিয়কে শোকজ করে, এবং বাবুল সুপ্রিয় যে জবাব দিয়েছেন তাতে কিন্তু কমিশন সন্তুষ্ট হতে পারেনি, যার ফলে গানটি নিষিদ্ধ করে দিয়েছে কমিশন। এবার শোকজের পরিপ্রেক্ষিতে বাবুল কী দাবি করেছিলেন, তিনি বলেছিলেন গানটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, গানটি নিয়ে পরামর্শ নিতে চেয়েছিলেন, যার জন্য হোয়াটসঅ্যাপে কয়েকজন দলীয় কর্মীকে তিনি পাঠিয়েছিলেন, সেখান থেকেই গানটি ছড়িয়ে পড়ে। অর্থাৎ তিনি নিজেই গানটি মানে প্রকাশ্যে আনেননি, মিডিয়া সামনে এনেছে। কিন্তু বাবুলের সেই উত্তরে খুশি হতে পারেনি কমিশন। তিনি কিন্তু কেন কমিশন খুশি হতে পারেনি, অর্থাৎ এখানেও সেটা বলে দেওয়া হয়েছে, কারণ এই গানটা মিডিয়া নয়, বাবুল নিজেই এটাকে পাবলিশ করে দিয়েছেন প্রকারান্তে, সেটাই এখানে বলা হয়েছে। আসানসোলের বিজেপি প্রার্থীর সেই যুক্তি খারিজ হয়ে যায় তার একটি টুইট বার্তায়। অর্থাৎ তিনি যে টুইট করেছিলেন, বিজেপির থিম সংটি রেকর্ড করেছেন বাবুল সুপ্রিয়, রেকর্ডিংয়ের পর অডিও চেক করেছেন তিনি নিজে, টুইটে একটি ভিডিও শেয়ার করে বাবুল সুপ্রিয় লিখেছেন, খুব আনন্দ হচ্ছে আমাদের সবার জন্য বিজেপির থিম সং রেকর্ডিংয়ের এক ঝলক রইল। অর্থাৎ তিনি গানটি একটু হয়তো দেখিয়েছিলেন। অমিত চক্রবর্তীর লেখা এই গানে গলা দেওয়ার একটা দারুণ অভিজ্ঞতা, এটা তিনি বলেছেন। আশা করা যাচ্ছে, অর্থাৎ আশা করি মানে তিনি আশা করেছেন আমাদের সবার ভালো লাগবে গানটা। সেই টুইটটি উল্লেখ করে থিম সং বিতর্কে বাবুল সুপ্রিয়ের সাফাই কিন্তু খারিজ করে দেয় কমিশন। অর্থাৎ কমিশন কি বলতে চাইছে না, কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে গানটির প্রচার নিজে বাবুল সুপ্রিয় যে করেছিলেন, তিনি যে গানটা প্রচার করেননি মিডিয়া সামনে এনেছে, তা কিন্তু পুরোটা সত্যি নয়। কমিশন বলেন যে বাবুল নিজে তার গান টুইট করেছিলেন, অর্থাৎ তিনি দাবি করেছিলেন মিডিয়া তার গান বাইরে বাজারে এনেছে, এক্ষেত্রে তার কিছু করার ছিল না, এটা বাবুল সুপ্রিয় যুক্তি দিয়েছিলেন। কিন্তু কমিশনের কাছে যে তথ্য রয়েছে তাতে এটা প্রমাণ হয়ে গেছে যে বাবুল নিজে তার গান টুইট করে সকলের সামনে এনে দিয়েছেন, এরপরই থিম সং নিষিদ্ধ করার পথে হাঁটে কমিশন। অর্থাৎ যেটা জিস্ট জানা যাচ্ছে যে গানটি তিনি লিখেছিলেন, গানটার একটা অবজেকশন ছিল যে তিনি নাকি ছত্রে ছত্রে রাজ্য সরকারের সমালোচনা করেছেন এবং গানটি প্রকাশের আগে কমিশনের কোনো অনুমতি নেননি, এই দুটো কারণ। এবার বাবুল সুপ্রিয় যে যুক্তি দিয়েছিলেন তিনি বলেছেন গানটা আমি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, আমি হোয়াটসঅ্যাপে দলীয় কর্মীকে কয়েকজন পাঠিয়েছিলাম, তারাই গানটা মিডিয়ার সামনে এনে দিয়েছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে বাবুল সুপ্রিয় নিজেই টুইটে গানটাকে প্রকাশ করে দিয়েছেন। কমিশন সেটাই কিন্তু বলতে চেয়েছে যে বাবুল সুপ্রিয় যে যুক্তি দিয়েছেন সে যুক্তি সত্য নয়, কারণ বাবুল সুপ্রিয় নিজেই গানটা টুইটে যদি প্রকাশ করে দেন তিনি কেন অযথা মিডিয়া প্রকাশ করেছে এই কথা বলছেন। এই যুক্তির পরিপ্রেক্ষিতেই কিন্তু নির্বাচন কমিশন এই থিম সংকে বাতিল করে দিল।
অর্থাৎ এটাই ছিল এখনকার মতন ভিডিওর আপডেট। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং শেয়ার করবেন এবং আমার সঙ্গে থাকবেন এইরকম ভিডিও দেখার জন্য। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।